তিনি বলছিলেন আমার জীবনের স্বপ্ন বাংলার মানুষ যেন ক্ষুধায় অন্ন পায়, পরনে বস্ত্র পায়, রোগে চিকিৎসা পায়, শিক্ষার আলোকে আলোকিত হয় এবং মাথা গোঁজার ঠাঁই পায়। এবং সেই পাঁচটি কাজই আজকে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ একে একে অর্জন করছে। আজকে বাংলাদেশে আমি শুধু সাংবাদিক ভাইরা এখানে আছেন তাদের একটু মনে করে করিয়ে দিতে চাই যে আগে ওই হকার্স মার্কেটে কিন্তু সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রি হতো, ওটার নামই ছিল ওয়াশিংটন মার্কেট, অর্থাৎ বিদেশ থেকে এনে তারপর যারা কিনত তারা ওই কাপড়টা ধুয়ে পড়ত, বা রেলিংটন মার্কেট ছিল। আজকে কিন্তু সেখানে ওয়াশিংটন মার্কেট নাই, ওখানে কাপড় বিক্রি হয় ঠিকই কিন্তু পুরানো কাপড় বিক্রি হয় না। পুরানো কাপড় আপনার কারো যদি ওই গাড়ি টাড়ি মোছার জন্য কাজে লাগে তাকে আলাদা গিয়ে খুঁজে সেই আগে থাকতে বলে সেটা জোগাড় করতে হয়, কিনতে হয় সেট ধরে। একই সঙ্গে সেই বস্ত্র গেল। অন্য কথা যদি বলি বাংলাদেশে, এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে ফকিরেও কিন্তু এখন পান্তা ভাত খায় না, এবং ঢাকার টাউনে তো বটেই, মফস্বলেও যদি ফকির খাওয়াতে চান তাহলে তারা আগে মেনু জিজ্ঞাসা করে কী দিয়ে খাওয়াবেন, প্রথমেই বল দেয় ফার্মের মুরগির গোশত খাইতাম না। এটা তাদের একটা বড় কথা যে ফার্মের মুরগির গোশত খাইতাম না, অর্থাৎ তারা অন্যান্য মাংস খেতে চায়, সেই হালাল মাংসই কিন্তু তারা এই রুচিকর, এর চাইতে রুচিকর মাংস বা গোশত খেতে চায়। এবং শিক্ষা চিকিৎসা, শিক্ষা আমি অনেকদিন অনেক কাগজে খুঁজেছি, আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা আপনাদের অনুসন্ধিত সাংবাদিকতা দিয়ে পৃথিবীর কতগুলি দেশে এইভাবে নতুন বই দেওয়া হয় বছরের প্রথম শিক্ষাবর্ষের শুরুতে, এটা একটু তালিকা হলে আমরা উপকৃত হব, আমরা জনগণকে জানাতে পারব যে এতগুলো দেশে ভিতরে বাংলাদেশ অমুক স্থানে আছে, বা অন্য দেশে দেওয়া হয় না আমরা দেই, এই কথাটা আমাদের বলার সুবিধা হবে, রাজনৈতিক কর্মীরা বক্তারা এটা বলতে পারবে। এবং চিকিৎসা, আজকে সেদিন আমি বলছিলাম আজ থেকে তিন দিন আগে একটা বক্তৃতায় যে 22 রকম ওষুধ কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়, নেত্রী যোগ করে পরে বক্তৃতার শেষে বললেন যে তার সঙ্গে আরও 8 রকম ওষুধ, অর্থাৎ 30 রকম ওষুধ আজকে কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়। চিকিৎসা আর বাসস্থান, কালকেও দেখেছেন সেই টেলিভিশনে কীভাবে লাল সবুজের ঘর আমাদের পতাকার রঙে, আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল অবহেলিত মানুষরা সেখানে ঠাঁই পেয়েছে এবং তারা জীবন গড়ার স্বপ্ন দেখছে। অর্থাৎ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, যে পাঁচটি প্রতিশ্রুতি আমরা এই আমাদের কনস্টিটিউশন বা আমাদের শাসনতন্ত্রের মাধ্যমে, আমাদের সেই সংবিধানের মাধ্যমে জনগণের কাছে অহরহ উচ্চারণ করি, এটা আগে ছিল উচ্চারণ, এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে, এটুকু আমি বিনয়ের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত করলাম। এমনিভাবে আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেমে নাই, তিনি আস্তে আস্তে আরও সামনের দিকে এগোতে চান, তিনি চান যে মানুষের জীবন আরও মসৃণ হোক এবং একই সঙ্গে সেই মানুষের কর্মসংস্থানের সুযোগ পাক। আজকে আপনারা নিজেরাও কিছুটা হয়তো এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অনেককেই, যে আগে কিন্তু গ্রামে যদি আপনি যেতেন দেশের বাড়িতে কেউ এসে বেশিরভাগই বিধবা মারা বা অসচ্ছল মারা এসে বলতো আমার এই বাচ্চাটারে নিয়ে যান ফাইভ ফরমাস খাটবে, এখন কিন্তু বাচ্চারে ফাইভ ফরমাস খাটার জন্য পাঠায় না। আমি খুব মানে দৈনন্দিন জীবনের কথা বলছি, তবে আশা করি কোনো অতিশয়োক্তি করছি না, এটাই হলো বাংলাদেশের বাস্তব।
কর্মসংস্থান আজকে আছে এবং চিকিৎসার কথা বলেছি, শিক্ষার কথা বলেছি। পৃথিবীতে তেমনিভাবে কালকেও আমরা দেখলাম মাথা গোঁজার ঠাই লাল সবুজ আমাদের পতাকার রঙে, গ্রামের সেই প্রত্যন্ত অঞ্চলে আজকে আমাদের সেই জমিতে ঘর করে দিচ্ছেন, সরকারি জমিতে ঘর করে দিচ্ছেন। এবং সেখানে আরেকটি জিনিস আছে, সেটা আমি বলবো, জমির ওই ঘরের দলিলটা কিন্তু স্বামী স্ত্রী দুজনের নামে, অর্থাৎ ঘর একটা পায়ে মাঝে মধ্যে তো আবার নতুন ঘর করার সংসার করার অনেকের শখ হয়, সেই কাজটা যাতে কেউ না করে এই কাজ, এইটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত তীক্ষ্ণ যার পর্যবেক্ষণ তিনি এটা খেয়াল রাখছেন। আর একই সঙ্গে আজকে নতুন বই নিয়ে যখন আমি অনেকদিন আগে আমার কৈশোরে একটা ছবি দেখেছিলাম, ছবি মানে কভার পেজ, যে একটা বাচ্চা দ্বিতীয় মহাযুদ্ধের পরে রিলিফের একজোড়া জুতা পেয়ে এইভাবে বুকে চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে হাসছে আর হাসছে। তা আজকে কিন্তু সেই হাসি জুতা পাওয়ার না, আজকে একটা নতুন জীবন, নতুন সেই ভবিষ্যৎ পাওয়ার যে আশা, এই আশা ওই বাচ্চা কেন, ওই বাচ্চাদের অভিভাবক বাবা মার চোখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একে দিতে সক্ষম হয়েছেন এবং সেই স্বপ্ন সে দেখে, বাস্তবায়িত করার সেই পরিবেশ মাননীয় প্রধানমন্ত্রী আজকে সৃষ্টি করে চলেছেন। আমার মনে হয় যে সাধারণ মানুষের স্বাভাবিক যে ঘুমের সময়টুকু বাদে সবসময় ওনার মাথায় কাজ করে, ক্রিয়াশীল থাকে, কীভাবে মানুষকে দিতে পারি, কীভাবে মানুষকে দিতে পারি, এই যে দেওয়ার চিন্তা, এই চিন্তাটা মাননীয় প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্নকে বাস্তবায়িত করার যে দৃঢ় সংকল্প, এই সংকল্প থেকেই পেয়েছেন। এবং বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়েছেন, কিন্তু দেশটাকে সাজিয়ে যাওয়ার সময় পান নাই, কিন্তু তারপরেও বলতে হয় এই দেশের জমির সিলিং কিন্তু তিনিই নির্ধারণ করে দিয়ে গেছেন। তিনি এই দেশে যে অবৈতনিক শিক্ষার কথা তিনি বলে শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে স্বৈর শাসকরা সেটা রাখে নাই, আবার শেখ হাসিনাকে এসে সেই কাজ পিতার আরাধ্য স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্যোগ নিতে হয়েছে এবং তিনি করে চলেছেন। তাই আজকে আজকের এই দিনে বেগম মুজিবের কে যখন আমরা স্মরণ করছি, আমরা একটা কথাই বলতে পারি যে উনি ওনার জীবনকে উৎসর্গ করেছিলেন স্বামীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। আর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টাই মনে হয় উৎসর্গ করে দিচ্ছেন তার পিতামাতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ শুধু দেওয়া নয়, বাস্তবায়িত করে মানুষের, এই দেশের মানুষকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, আলোকিত সেই দেশ, এই আলোকিত দেশ উপহার দেওয়ার জন্য তার নিরন্তর সংগ্রাম এবং নিরন্তর পথচলা, এই পথচলা একমাত্র আল্লাহ যাতে তাকে আরও তৌফিক দেয় এবং সামনের দিকে উনি এগিয়ে যেতে পারেন, এই চলার কোনো শেষ নাই এবং উজ্জ্বলতার কোনো শেষ নাই এবং সুন্দর স্বপ্ন বাস্তবায়িত করারও কোনো শেষ নাই। কিন্তু আসুন শেখ হাসিনার সেই সংগ্রামে আমরা সবাই সামিল হই। বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন কিন্তু সাজিয়ে যেতে পারেননি, আমরা সেই দেশকে ফুলে ফলে পল্লবে পত্রে পুষ্পে শোভিত করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।